বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে আদালতের রায়ে সাজা প্রদানের প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার রাতে জ্যাকসন হাইটসে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ বেপরোয়া হয়ে গেছে। তারা তারেক রহমানের উপর প্রতিহিংসা চরিতার্থ করতেই এমন সাজানো রায় দিয়েছে। ক্যাঙ্গারু কোর্টের কোনো রায় বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলেও জানান বক্তারা। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল ডাইভার্সিটি প্লাজা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই জায়গায় গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সদস্য গিয়াস আহমদ, নিউ ইয়র্ক মহানগর উত্তর সভাপতি আহবাব চৌধুরী খোকনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। আমরা বাংলাদেশের এই অগণতান্ত্রিক সরকার, স্বাধীনতা বিরোধী সরকার, জনগণ বিরোধী সরকার, দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি। আপনারা জানেন এই অবৈধ সরকার আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা না করবে এই শেখ হাসিনা এই অবৈধ সরকারের বিরুদ্ধে, এই যুক্তরাষ্ট্রে তথা নিউ ইয়র্ক মাটি থেকে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন চলবেই চলবেই। যে যখন দেশে এই আন্দোলনের ফলশ্রুতিতে যখন এই সরকারের ক্ষমতা আজ নড়ে চড়ে বসেছে, আজ যখন এই সরকারের পতন অত্যাসন্ন, ঠিক তখনই বিএনপিকে এবং বিএনপির জনপ্রিয় প্রার্থীদেরকে, সাবেক মন্ত্রীদেরকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য এই সরকার, এই সরকারের আদালত এই ফরমাইসি মিথ্যা মামলার রায় দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে।